Assalamualaikum. ENI Base Home School এ সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আশফুলক, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল লাইব্রেরি ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা বিষয়ের পাঠ নম্বর 4, আজকের বিষয়বস্তু ভাষা ও বাংলা ভাষা থেকে অনুশীলন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে আমরা ভাষা ও বাংলা ভাষার অধ্যায় থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায় থেকে যে বহুনির্বাচনী প্রশ্ন আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। এখানে এক নম্বর দেওয়া আছে, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? প্রাণী জগতে একমাত্র আমরা মানুষ মানুষের ভাষা আছে। আমরা প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? প্রাণী জগতে একমাত্র আমাদের ভাষা আছে বা মানুষের ভাষা আছে, যেমন পাখিদের নেই, পশুর নেই। দুই নম্বর, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হলো স্নায়ুতন্ত্রের দিক থেকে, মস্তিষ্কর দিক থেকে ও মানুষের অন্যান্য প্রত্যঙ্গ বা আমাদের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোর দিক থেকে আমরা অন্যান্য প্রাণীর থেকে ব্যতিক্রম। তাই এখানে উত্তর হবে ঘ, 1, 2 ও 3। তিন নম্বর আছে, ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা হলো আমরা হিংসা বিদ্বেষ প্রকাশ করি, ভালো লাগা ভালোবাসা বিষয়গুলো প্রকাশ করি, ঘৃণা ক্ষোভ প্রকাশ করি। তাই উত্তর হবে ঘ, আমরা ভাষার মাধ্যমে হিংসা বিদ্বেষ, ভালো লাগা ভালোবাসা ও ঘৃণা ক্ষোভের বিষয়গুলো প্রকাশ করে থাকি। চার নম্বর, ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়? ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়। ভাষা কত প্রকার? ভাষা দুই প্রকার, একটা হলো লিখিত ভাষা আর একটা হলো মৌখিক ভাষা। ছয় নম্বর, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কী বলে? যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে বলে মৌখিক ভাষা। মৌখিক ভাষার কোনো লেখার ব্যবস্থা নেই। সাত নম্বর, কোন ভাষার সীমাবদ্ধতা আছে? মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে, মৌখিক ভাষার সীমাবদ্ধতা আছে, আর অন্য যেগুলো ইশারা ভাষা, লিখিত ভাষা এগুলোর কোনো সীমাবদ্ধতা নেই এবং এই মৌখিক ভাষার লেখারও কোনো ব্যবস্থা নেই। আট নম্বর, ভাষার লিখন ব্যবস্থা, বর্ণভিত্তিক লিখন ব্যবস্থা আছে, অক্ষরভিত্তিক লিখন ব্যবস্থা আছে এবং ভাবাত্মক একটুও আছে। যেমন বর্ণভিত্তিক বলতে আমাদের বাংলা ইংরেজি বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক বলতে যেমন জাপানি ভাষা অক্ষরভিত্তিক, ভাবাত্মক হলো কোরীয় চীনা ভাষা, এদের ভাষাটা ভাবাত্মক। তাই উত্তর হবে ঘ, বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবাত্মক। নয় নম্বর, যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো ইংরেজি ভাষার বর্ণ আছে, বাংলা ভাষার বর্ণ আছে, তামিল ভাষারও বর্ণ আছে। তাই উত্তর হবে ঘ। দশ নম্বর, অক্ষর কী? অক্ষর হলো কথার টুকরো অংশ, কথার টুকরো অংশই হলো অক্ষর। এগারো নম্বর, উচ্চারণের একক কী? উচ্চারণের একক হলো অক্ষর, অক্ষর হলো উচ্চারণের একক এবং এই কথার টুকরো অংশই হলো অক্ষর এবং এই অক্ষরই আবার উচ্চারণের একক। বারো নম্বর, অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখনরীতি বলে? সেটা হলো অক্ষরভিত্তিক। অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলে অক্ষরভিত্তিক ভাষা বা অক্ষরভিত্তিক লিখনরীতি। তেরো নম্বর, ভাষার উপাদান কয়টি? ভাষার উপাদান চারটি, একটা হলো ধ্বনি, শব্দ, বাক্য ও বাগর্থ। এই চারটি হলো ভাষার প্রধান উপাদান। কোনটি ভাষার উপাদান নয়? বাগ্ধ্বনি বা ধ্বনি ভাষার উপাদান, বাগর্থ ভাষার উপাদান, বাক্য ভাষার উপাদান। এখানে আওয়াজ হলো কোনো ভাষার উপাদান নয়। পনেরো নম্বর, পশু পাখির ডাককে কী বলে? পশু পাখির ডাককে ধ্বনি বলে না, ভাষাও বলে না, সংকেত বলে না, এটা হলো আওয়াজ। পশু পাখির ডাককে আওয়াজ বলে, পশু পাখি যে ডাকটা দেয় বা ডাকে সেটাকে বলে আওয়াজ। ষোলো নম্বর, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করে তাকে কী বলে? এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করে তাকে বলে শব্দ, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করে তাকে বলে শব্দ। বাক্য বলতে বোঝায় বা বাক্য বলতে কী বোঝো? বাক্য হলো কথা ও বাচন। তাই উত্তর হবে এক ও দুই, এখানে গ নম্বর। বাক্য অর্থ বা বাক্য বলতে বোঝায় কথা ও বাচন। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয়, ধ্বনি, শব্দ, বাক্য, বাগার্থ। তিন নম্বর হলো বাক্য। বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বক্তার ও শ্রোতার, দর্শকের কোনো সম্পর্ক নেই। তাই উত্তর হবে এক ও দুই, এখানে গ নম্বর, যে বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বক্তার ও শ্রোতার। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে? ভাষা ও শব্দ, ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে বলে বাগ অর্থ।
অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে? অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে ও নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে এটাকে বলে হলো অঙ্গভঙ্গির ভাষা। যে অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে বলে অঙ্গভঙ্গির ভাষা। সংকেত ভাষা প্রকাশ করা হয়, আমরা যে সংকেত ভাষা প্রকাশ করি সেটা কিসের মাধ্যমে? সেটা হলো যে মুখে আঙুল ছুঁয়ে বা আঙুল মুখে ছুঁয়ে, হাত মাথায় উঠিয়ে, বুকে হাত দিয়ে, তিনটাই সঠিক। যে সংকেত ভাষা প্রকাশ করি আমরা আঙুল মুখে ছুঁয়ে, হাত মাথায় উঠিয়ে, বুকে হাত দিয়ে, তাই উত্তর ঘ। 23 নম্বর, সংকেত ভাষার অপর নাম কী? যেটাকে আমরা সংকেত ভাষা বলি সেটাকে আমরা আবার ইশারা ভাষাও বলে থাকি, তাই সংকেত ভাষার অপর নাম ইশারা ভাষা। মাতৃভাষা হলো মায়ের কাছ থেকে শেখা ভাষা, মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা, জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা। এই তিনটাই সঠিক। যে মাতৃভাষা হলো যে মায়ের কাছ থেকে শেখা ভাষা, মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা, ও জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা হলো আমাদের মাতৃভাষা, তাই উত্তর হবে ঘ। শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে, শিশু যে প্রথম ভাষা শেখে সেটাই হলো তার প্রথম ভাষা এবং সেটাই মাতৃভাষা, তার উত্তর হবে গ। শিশু প্রথম যে ভাষা থেকে সেটাকে বলে প্রথম প্রথম ভাষা ও মাতৃভাষা। ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলা হয় উপভাষা। ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যকে বলে উপভাষা, তাই উত্তর হবে এখানে ক। ভৌগোলিক ব্যবধান বা অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কী ভাষা বলে? ভৌগোলিক ব্যবধান ও অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে বলে উপভাষা, উত্তর খ। উপভাষার আরেক নাম কী? এই উপভাষার আরেক নাম হলো আঞ্চলিক ভাষা। যেটাকে আমরা উপভাষা বলে থাকি সেটাকে আবার বলে আঞ্চলিক ভাষা। একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে? যেমন একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য বা সবাই যে ভাষা বুঝতে পারে, যেমন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা পত্রপত্রিকায় আমাদের বইয়ে যে ভাষাটা পড়ে থাকি, এটি হলো একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি করা হলো প্রমিত ভাষা। এই প্রমিত ভাষাই হলো একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি করা হয়। প্রমিত ভাষার অপর নাম কী? এই প্রমিত ভাষার অপর নাম হলো উপভাষা। প্রমিত ভাষার অপর নাম হলো উপভাষা। বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কী ভাষা বলে? বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে এটি হলো কথ্য ভাষা। যে বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তাকে বলে কথ্য ভাষা। ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষার মাধ্যমে প্রকাশ পায় তাকে কী ভাষা বলে? ব্যক্তির নিজস্ব পরিচয় পরিচয় যে ভাষার মাধ্যমে প্রকাশ পায় তাকে বলে ব্যক্তি ভাষা, উত্তর খ। যে ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে বলে ব্যক্তি ভাষা। সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কী বলে? সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে বলে সামাজিক ভাষা। এই সামাজিক ভাষা আবার দুই প্রকার, একটা হলো উচ্চ শ্রেণীর ভাষা, একটা হলো নিম্ন শ্রেণীর ভাষা। এই পরবর্তীতে দেওয়া আছে যে সামাজিক ভাষা কত প্রকার। সামাজিক ভাষা দুই প্রকার, একটা হলো উচ্চ শ্রেণীর ভাষা আর একটা হলো নিম্ন শ্রেণীর ভাষা। অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে? এদেরকে বলে উচ্চ শ্রেণীর ভাষা। অভিজাতদের ভাষাকে বলে হলো উচ্চ শ্রেণীর ভাষা। সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে কী ভাষা বলে? এদের ভাষাকে বলে হলো নিম্ন শ্রেণীর ভাষা বা নিম্ন ভাষা, নিম্ন শ্রেণীর ভাষা। যে সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে বলে যে নিম্ন শ্রেণীর ভাষা। আর অভিজাতদের ভাষাকে বলে হলো উচ্চ শ্রেণীর ভাষা। আর এটি হলো সামাজিক ভাষা। এই সামাজিক ভাষা হলো দুই প্রকার, একটা হলো উচ্চ শ্রেণীর ভাষা আর একটা হলো নিম্ন শ্রেণীর ভাষা। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাব বৈচিত্র্যকে কী ভাষা বলে? সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাব বৈচিত্র্যকে বলে পেশাগত ভাষা। যে সমাজে কোনো বিশেষ পেশা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশার মানুষদের, এদের ভাষাকে বলে হলো যে পেশাগত ভাষা। মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয়, আমরা যে মাতৃভাষা বলি বা আমাদের যে প্রথম ভাষা, এই ভাষার বাইরে যেটা আছে সেটা হলো দ্বিতীয় ভাষা ও বিদেশি ভাষা, এটাকে বলে দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা। তাহলে উত্তর এখানে 1 ও 3, উত্তর ঘ। যে মাতৃভাষা ছাড়া বা প্রথম ভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা, উত্তর ঘ। 1 ও 3,
বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি ভাষা বলে? বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে দিয়েছিলেন সাধু ভাষা। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে বলে সাধু ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো, সমস্যা থাকে, আমার সাথে যোগাযোগ করবে, আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আজকে তোমাদের কোনো বাড়ির কাজ নেই, কোনো বাড়ির কাজ দেওয়া নেই আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।